सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। 13 जुलाई गुरु पूर्णिमा तिथिते हमरा कार्मिक रिलीज अत्यंत गुरुत्वपूर्ण शक्तिशाली मेडिटेशन मंत्र साधना शुरू करब। तार जन्य आवादेर एकटा विशेष प्रस्तुति प्रयोजन। सेई प्रस्तुतिर प्रथम पर्वेर प्रथम वीडियो उपस्थापना करेछि, आपनारा देखेछेन। एवं এই উপস্থাপনার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণাগুলো সঠিক হয়, সুস্পষ্ট হয়। আমাদের জীবন সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই, সেই জায়গায় একটা ফান্ডামেন্টাল মৌলিক লেভেলে ধ্যান ধারণা তৈরি করতে হবে। তাহলে প্রথমেই আমরা গত ভিডিওতে কি আলোচনা করেছিলাম যে প্রচলিত ধারণার পরিবর্তনের মাধ্যমেই কিন্তু মানব সমাজে মানব সভ্যতার প্রগতি হয়েছে, বিকাশ হয়েছে। যে পৃথিবীর চারদিকে সব গ্রহরা ঘুরছে, সেখান থেকে সেই জিওসেন্ট্রিক থিওরি থেকে সূর্যের চারদিকে গ্রহরা ঘুরছে সেই হেলিওসেন্ট্রিক থিওরিতে যে পরিবর্তন, সেটা কিন্তু একটা মেজর মাইলস্টোন, কোয়ান্টাম জাম্প। তো আমাদেরও একটা পরিবর্তন করতে হবে নিজেদের চিন্তাভাবনা, যে যা গ্রহরা আমাদের উপর প্রভাব বিস্তার করছে সেটাই শেষ কথা নয়। আমাদের কিন্তু একটা ক্ষমতা, একটা শক্তি আছে, যে শক্তি যে ক্ষমতা দিয়ে আমরা এই গ্রহের প্রভাবকে খণ্ডন করতে পারি। কিন্তু সেই শক্তি, সেই ক্ষমতাকে জাগ্রত করতে হবে, সেটা সুপ্ত ডরমেন্ট লেটেন্ট অবস্থায় আছে, সেটাকে আমাদের একটা অ্যাওয়েকেনিংয়ের প্রয়োজন, যেটা আমরা মন্ত্র সাধনার মাধ্যমে করি। এবং অসংখ্য মানুষের অসংখ্য যে পজিটিভ ফিডব্যাক, সেটা আরও আমাকে অনুপ্রাণিত করছে। লাস্ট তো দেবজিৎ গুপ্ত লিখেছে যে তার মায়ের নানান রকম মেডিকেল কমপ্লিকেশন ছিল, যেটা 2 বছর ধরে উনি সাধনা করে একটা দেখছেন যে এখন নর্মালি চলে এসছে। তো এটা একটা ফেনোমেনাল ঘটনা। তো এই মন্ত্র সাধনাই আমাদের কিন্তু একটা শক্তি জাগ্রত করার পদ্ধতি, সেটাই আমরা করব। তাছাড়া আমরা আলোচনা করেছিলাম যে এই কম্পিউটারের মধ্যে যেরকম ডেটা থাকে, একটা ডেটাবেস, আমরা এক একটা কোয়েরি করলে, সার্চ ইঞ্জিনে গেলে সেই ডেটাবেস থেকে ডেটা উঠে আসে, ঠিক সেইভাবেই আমাদের হরোস্কোপটা একটা ডেটাবেস, সেখান থেকে ডেটা উঠে আসে, ইত্যাদি ইত্যাদি। এবং কিভাবে বিবাহ থেকে ডিভোর্সে জীবন পরিণত হয়, সিচুয়েশন পরিস্থিতি পরিণত হয়, কিভাবে গ্রহরা এসে একটা প্রভাব বিস্তার করে, একটা অন্যরকম প্রভাব এসে সেই মাছরাঙার মতো ছো মেরে নিয়ে চলে যায় সুখ শান্তি আমাদের জীবন, এগুলো সব আমরা বেসিক আলোচনা করেছি। আজকে আমরা এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাব। তো প্রথমেই বলবো যে মুণ্ডক উপনিষদে একটা বিশেষ বক্তব্য আছে। মুণ্ডক উপনিষদে আমরা জানি যে শৌনক ঋষি আর ঋষি অঙ্গিরসের কথোপকথন বলা আছে, শৌনক ঋষি আর ঋষি অঙ্গিরস সংবাদ। তো সেখানে শৌনক ঋষি ঋষি অঙ্গিরসকে প্রশ্ন করছেন একটা খুব ভেরি ভাইটাল, মোস্ট ইম্পর্ট্যান্ট, এই উপনিষদিক দর্শনের মধ্যে, ফিলসফির মধ্যে দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট সেকশন। তো ঋষি শৌনক প্রশ্ন করছেন, কস্মিন্নো ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি, কস্মিন্নো ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি। শর্টে অনেকে এই প্রশ্নকে একটু সংক্ষেপে বলেন যে ইয়স্মিন বিজ্ঞাতে সর্বম বিজ্ঞাতি, ইয়স্মিন বিজ্ঞাতে সর্বম বিজ্ঞাতে, অর্থাৎ হোয়াট ইজ দ্যাট নলেজ, সেই জ্ঞান, সেই নলেজ কোনটা, নোয়িং উইচ অল নলেজ ইজ অবটেন্ড, সেই জ্ঞান, সেই নলেজ কোনটা, যে জ্ঞান, যে নলেজটা প্রাপ্ত হলে জগৎ সংসারের সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়ে যায়, মাস্টার কি। এই প্রশ্ন ঋষি শৌনক ঋষি অঙ্গিরসকে করেছিলেন।
প্রেক্ষিতটা কি, রেলেভেন্সটা কি, রেফারেন্সটা কি, না সেই আত্মজ্ঞান যেটা আমরা আমাদের গুরুর কাছে প্রার্থনা করি, আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো এই যে সেলফ নলেজ, হু অ্যাম আই, আমার যে প্রকৃত পরিচয়, এই আত্মজ্ঞানে আত্ম সাক্ষাৎকার, নিজের সঙ্গে নিজের যে সাক্ষাৎকার, সেই জ্ঞানটা যখন একজন মানুষের প্রাপ্ত হয় তখন তার সমস্ত আবরণ সরে যায় এবং সে সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়। কস্মিন্ন ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি, যস্মিন বিজ্ঞাতে সর্বম বিজ্ঞাতি, যে জ্ঞান প্রাপ্ত হলে সব জ্ঞান প্রাপ্ত হয়। এই যে মুণ্ডক উপনিষদের বিখ্যাত একটা অংশ, এটা হচ্ছে ওই সেই চিচিং ফাঁক কেল্লাপথে, ওই চিচিং ফাঁক দিয়ে ডাকাতের সেই গুহা খুলে যেত, চিচিং ফাঁক মন্দির, এই চিচিং ফাঁক সেই গুহা। তো এটাও সেই কেল্লাপথে আমাদের কপাল খোলার সেই সেলফ নলেজ। এই যস্মিন বিজ্ঞাতে সর্বম বিজ্ঞাতি, এটাকে আমরা আমাদের মতো করে একটু সহজ সরল করে আজকে প্রয়োগ করবো, অ্যাপ্লাই করবো, যে আমাদের জন্য হোয়াট ইজ দ্যাট নলেজ, কোন সেই জ্ঞান, কোন সেই বোধ, সেই আন্ডারস্ট্যান্ডিং উইচ ক্যান হেল্প আস টু রিলিজ আওয়ার কর্মা। আমরা যে আমাদের কর্মবন্ধন থেকে, কর্মের পাশ থেকে মুক্ত হব, বন্ডেজ ফ্রি হব, তার জন্য হোয়াট ইজ দ্যাট নলেজ, দ্যাট ওয়ান নলেজ উইচ ক্যান গিভ আস কমপ্লিট ফ্রিডম, আমাদের সেই রাস্তায় সেই যাত্রা শুরু করিয়ে দেবে। দেখুন, এগুলো তো আমার লেখা কোনো সাহিত্য রচনা নয়, এগুলো আমার লেখা কোনো গল্প কবিতাও নয়, এগুলো সব আমাদের সনাতন ধর্মের একদম এনশিয়েন্ট উইজডম, প্রজ্ঞা প্রসূত পুরাণ। আই অ্যাম দ্য ক্রিয়েটর অফ মাই ডেস্টিনি, ফার্স্ট নলেজ, ফার্স্ট অ্যাকসেপ্টেন্স, যে আমার জীবনের ভাগ্যের যা কিছু আমার অভিজ্ঞতা, সৌভাগ্য দুর্ভাগ্য সব এ টু জেড, সেটা সৃষ্টিকর্তা আমি। আই অ্যাম দ্য ক্রিয়েটর অফ মাই ডেস্টিনি, আই অ্যাম রেসপন্সিবল ফর অল দ্যাট হ্যাজ, ফর অল দ্যাট ইজ, ফর অল দ্যাট উইল হ্যাপেন ইন মাই লাইফ। আমার জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটবে, ঘটতে চলেছে, সমস্ত কিছুর জন্য আমি দায়ী, সমস্ত কিছুর দায়ভার আমার, দায়িত্ব আমার। এবং যা কিছু সৃষ্টি হয় সব কিছুই কিন্তু ধ্বংস করা যায়। আমরা কজ টাইম অ্যান্ড স্পেসে বসে আছি, আমাদের যে ক্ষেত্র, যে ডাইমেনশন, টাইম স্পেস কজেশন, সেখানে তো সৃষ্টি স্থিতি লয়। তো আমরা যে কর্মটা ক্রিয়েট করেছি সেটা আমরা ধ্বংস করতে পারি, আমরা সেটাকে এলিমিনেটও করতে পারি। এই সেই ওয়ান নলেজ, যে নলেজ, যে জ্ঞান প্রাপ্ত হলে, যে জ্ঞানকে স্বীকার করলে আমরা আমাদের মুক্তির পথের পথ চলাটা শুরু করতে পারি। তারপর তো লম্বা, দিল্লি বহুত দূর হ্যায়। নটরাজ মূর্তি যদি দেখেন, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, অনেকেরই বাড়িতে ডেকোরেশন শোপিস হিসেবে আছে, যারা চিদম্বরমে গেছেন তারা তো দেখেইছেন। নটরাজ মূর্তিতে দেবাদিদেব মহাদেব যে দাঁড়িয়ে আছেন, ওনার যে আনন্দ তাণ্ডব, ওনার ডান পা দিয়ে কিন্তু উনি একটা অসুরকে দমন করে রেখেছেন, সেই অসুরের নাম অপাসমরা। এই অসুর হচ্ছে
সেই অবিদ্যার প্রতীক, স্পিরিচুয়াল ইগনোরেন্স। যে স্পিরিচুয়াল ইগনোরেন্সটা প্রয়োজন জগৎ সংসারকে মেনটেন করার জন্য। সবাই যদি মোক্ষলাভ করে যায়, সবাইকার যদি জ্ঞান, পরম জ্ঞান, পরম ব্রহ্মের সন্ধান লাভ হয়ে যায়, তাহলে তার সংসার চলবে না। এই অবিদ্যার এই যে স্পিরিচুয়াল ইগনোরেন্সটা, এটা তো একটা কোর ইনগ্রিডিয়েন্ট, এটা একটা উপাদান, এর জন্যই সংসারটা চলছে। তো এই স্পিরিচুয়াল ইগনোরেন্স যেটা অপাসমারা একে দমন করে রেখেছে দেবাদিদেব মহাদেব তার আনন্দ তাণ্ডব নৃত্যে, সেই জন্য আমরা যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র দেখি সেখানে কি বলা হচ্ছে, ত্রয়ম্বকম ইয়জামহে, অর্থাৎ সেই শিবতত্ত্বের সঙ্গে আমরা সংযুক্ত হব, ইয়জামহে, কানেক্ট উইথ শিবতত্ত্ব। কিসের জন্য? স্মৃতির জন্য, রিমেম্বরেন্সের জন্য, মেমোরির জন্য, যে আমার আসল পরিচয়টা কি, আমার অস্তিত্ব কারণ কি। অপাসমারা যে স্পিরিচুয়াল ইগনোরেন্সের যে অসুর, সে আমাদের মধ্যে আমার যে প্রকৃত পরিচয়, আমি যে অমৃতস্য পুত্র, আমি যে ঈশ্বরের অংশ, সেই নলেজটাকে, সেই জ্ঞানটাকে সে আবৃত করে রেখেছে। তো যখন আমরা দেবাদিদেব মহাদেবের সঙ্গে কানেক্টেড হব, ত্রয়ম্বকম ইয়জামহে, তখন আমাদের সেই স্মৃতিটা আসবে, স্মৃতিটা ফিরে পাবো আমরা, ফর রিমেম্বরেন্স। কী করে আমরা ফিরে পাবো? এখানে অনেক তো স্তোত্র আছে, অনেক তো শ্লোক আছে, ত্রয়ম্বকম ইয়জামহে কেন? কারণ ওই যে থার্ড আই, তৃতীয় নেত্র, যে দিব্য চক্ষু, সেই দিব্য চক্ষুর মাধ্যমে আমরা সেই দর্শনটা লাভ করতে পারি। যতক্ষণ আমাদের চর্মচক্ষু দিয়ে আমরা দেখছি, যতক্ষণ আমরা এই চর্মচক্ষু, এই পঞ্চেন্দ্রিয়র যে চোখ ব্যবহার করছি, ততক্ষণ কিন্তু আমরা যা কিছু দেখছি সব কিছুর সঙ্গে একটা কর্মের লেনদেন হচ্ছে, কার্মিক ট্রানজ্যাকশন হচ্ছে, উই আর ক্রিয়েটিং কর্মা। কিন্তু যখনই আমরা ত্রিনেত্র থার্ড আই দিয়ে দেখব, থার্ড আই ডাজ নট ক্রিয়েট কর্মা, এবং দ্য থার্ড আইড ওয়ানকে না দেবাদিদেব মহাদেব শিবতত্ত্ব ত্রয়ম্বকম, তার সঙ্গে যুক্ত হয়ে আমরা আমাদের যে স্মৃতি লোপ পেয়েছে সেই স্মৃতিটা আমরা ফিরে পাব। বর্তমান মুহূর্তে, অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট, আমাদের দুঃখ কষ্টের কারণ কি হতে পারে? আমাদের খিদে, পেটের জ্বালা, আমাদের তৃষ্ণা, থার্স্ট, জল পিপাসা এবং নিদ্রা, ঘুম, এই তিনটেই কিন্তু শিশুকে পীড়িত করে। কারণ শিশু বর্তমান মুহূর্তে বিচরণ করে, এক্সিস্ট করে, তার অস্তিত্বের মধ্যে কোনো পাস্ট প্রেজেন্ট নেই, বর্তমান মুহূর্তের এই তিনটেই সমস্যা, কজেস অফ সাফারিং। কিন্তু বর্তমান ছাড়া যে অতীত এবং ভবিষ্যৎ, সেটা অনেক বেশি সাফারিং, কষ্ট, পীড়া আমাদের জন্য সৃষ্টি করে সেই স্মৃতির কারণে, ডিউ টু মেমোরি। এবং ভবিষ্যৎ নিয়েও যখন আমরা কল্পনা করি, চিন্তা করি, তার বেসিস, ভিতটা কিন্তু হচ্ছে অতীত। অতীতের স্মৃতিকে মনে করে সেখান থেকে রিয়াকশন দিয়ে কিন্তু আমরা ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করি। সেই কারণে এই টোটাল সিচুয়েশনের জন্য আজকের দিনে আমাদের যে
জীবনযাত্রা তার চারটে স্তম্ভ সিদ্ধগুরুরা বলছেন, ফোর পিলার্স অফ প্রেজেন্ট ডে লাইফ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনসমনিয়া আর পুয়ার কোয়ালিটি অফ লাইফ, অনিদ্রা, উৎকণ্ঠা, মানসিক কষ্ট এবং অত্যন্ত নিম্নমানের জীবনযাত্রা। তার প্রধান একটা কারণ হচ্ছে যে যে দেবী শক্তি চৈত্য পুরুষ সাইকিক বিং আমাদের জীবনকে পরিচালনা করবে করার কথা, সেই জায়গাকে জবরদখল করে রেখেছে আমাদের অহংকার, আমাদের ইগো, সে অনধিকার দখল করেছে এবং সেই আমাদের জীবনকে চালনা করছে। এই যে ইগো, এই ইগো একটা অত্যন্ত প্রয়োজনীয় সাধন বা অস্ত্র, একটা ইঞ্জিনের মতো, এটা আমাদের ইঞ্জিন, গাড়ির যেরকম ইঞ্জিন সেটা এটা আমাদের ইঞ্জিন, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাপারেটাস। কিন্তু ইঞ্জিনকে তো চালনা করতে হবে, ইঞ্জিন যদি নিজে চলতে আরম্ভ করে দেয় তাহলে তো মহাসমস্যা। আপনি গাড়িতে উঠে বসলেন, চাবি দিয়ে স্টার্ট করলেন, তারপর গাড়ি নিজের মতো চলছে, নিজের মতো অ্যাক্সেলারেট করছে, নিজের মতো ব্রেক, তাহলে চিন্তা করুন আপনার কার রাইডটা কী হবে, রোলার কোস্টারের চেয়েও সাংঘাতিক। তো আমাদের এই যে ইগো, এই ইগোটা আমাদের ইঞ্জিনের মতো এবং ইগোকে চালনা করছে কামক্রোধ লোভ মোহ অহংকার, এই জন্য আমাদের জীবনে এত অ্যাক্সিডেন্ট, এত দুর্ঘটনা, এত সর্বনাশ সারাক্ষণ ঘটছে। এই ইগোর প্রকৃত কাজ হচ্ছে ঈশ্বর তত্ত্বের, ঈশ্বর চেতনার প্রতিনিধিত্ব করা, প্রতিনিধি হিসেবে কাজ করা, অন বিহাফ অফ দ্য ডিভাইন ফোর্স। তো সে সব ডিভিনিটি ফিভিনিটিকে চুলোর দ্বারে রেখে দিয়ে সে নিজের মতো, সেই এখন পরম ব্রহ্ম হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গা থেকে আমাদের মেন সমস্যা, সেই জন্য আমাদের মনে করতে হবে, সেই জন্য সেই মুণ্ডক উপনিষদের এই প্রশ্ন, কস্মিন্ন ভগব বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি, যস্মিন বিজ্ঞাতে সর্বম বিজ্ঞাতি। যখন আমাদের সেই জ্ঞানটা হবে যে আমরা সেই ঈশ্বরের অংশ, অমৃতস্য পুত্র, তখন আমাদের এই ইগো যে জবরদখল করে রেখেছে, তখন ইগো উইল বি ডিথ্রোন, সে সিংহাসনচ্যুত হবে। তখন সিংহাসনে যে প্রকৃত রাজা সেখানে তার স্থানটা পাবে। কারণ মন ভুলে গেছে তার প্রকৃতিকে, তার উৎসকে, মেমোরি সোয়াপ হয়ে গেছে। ওই যখন ফোন টোন হ্যাং হয়ে যায় দেখবেন, তখন নানান রকম, আপনি একটা অ্যাপ্লিকেশন খুলতে গেলেন আরেকটা অ্যাপ্লিকেশন খুলে গেল, একটা কনফিউশন হয়ে যায় ফোনের ডিভাইসের মধ্যে, ডিভাইসের ইন্টেলিজেন্সে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, একটা সোয়াপিং হয়ে যায়। সেরকম মেমোরি সোয়াপ হয়ে গেছে, যেখানে ডিভিনিটিকে, ঈশ্বর চেতনাকে স্মরণ করার কথা, সেখানে ইগোকে স্মরণ করছে, ইগো ফরফ্রন্টে সামনে চলে এসছে, গুরুত্বপূর্ণ পজিশনে চলে এসছে। এই যে আমাদের শরীরের যে ডিএনএ, ডিএনএ সেলসের মধ্যে, কোষের মধ্যে যে সমস্ত ডিএনএগুলো আছে, এখানে যে মেমোরি, যে ডেটা, সেটা কিসের ডেটা? ফিজিক্যাল ওয়ার্ল্ডের ডেটা, আপনার বংশানুক্রমে কী স্বাস্থ্য, কী মানসিক
গঠন, কি শারীরিক গঠন, সেই জন্য আপনার প্রাপ্তি কি হয়েছে, আপনার মায়ের চোখ, আপনার বাবার কান, আপনার দাদুর নাক, দিদার আঙুল, ঠাকুরদার গায়ের রং, ঠাকুমার চুল, এই এই কারণেই তো এসব ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, রোগ ব্যাধি সব এই ডিএনএর মধ্যে এই মেমোরিগুলো আছে, মিলেনিয়া অফ মেমোরি, এবং এই ডিএনএ রিপিট করতে থাকে। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, সেই পুনরপি হচ্ছে ডিএনএর গান। এই মেমোরিটা, এই যে ডিএনএর মধ্যে যে তথ্যটা আছে, যে ডেটাবেসটা, যে কোডিং করা আছে, এটাকে পরিবর্তন করতে হবে, এটাকে রিপ্লেস করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। যেরকম আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করি, সেই রকম এটার একটা ট্রান্সপ্লান্ট হবে, রিপ্লেসমেন্ট হবে ডিভাইন রিমেম্বরেন্স দিয়ে। ডিএনএর মধ্যে কোডিংটা কী মনে করছে, সে আপনার রোগ ব্যাধি মনে করছে, আপনার বাবার দাদুর যদি ডায়াবেটিস থেকে থাকে, সে সেটা মনে করে সেটাকে আপনার মধ্যে জাগ্রত করে দিল। আপনার মা দিদার যদি হার্টের সমস্যা থেকে থাকে, সেটাকে সে মনে করে স্মরণ করে আপনার মধ্যে জাগ্রত করে দিল। এই যে সমস্ত তার যে স্মৃতিগুলো, বিটস অ্যান্ড পিসেস অফ মেমোরি অ্যান্ড ইনফরমেশন, এটাকে সরিয়ে দিয়ে সেখানে ঈশ্বর চেতনাকে, ঈশ্বরের স্মৃতিকে, ডিভাইন রিমেম্বরেন্সকে আমরা ডিভাইন ভাইব্রেশনের মাধ্যমে, বীজ মন্ত্রের মাধ্যমে সেখানে ট্রান্সপ্লান্ট হবে, প্রতিস্থাপন হবে। আলটিমেটলি আমরা আগের ভিডিওতে কি আলোচনা করেছিলাম, সিগন্যাল, ফাইনাল একদম লাস্টে গিয়ে যদি দেখেন যে মাধ্যমটা কী, কোর ইউনিটটা কী, তাহলে সেটা হচ্ছে ইলেকট্রনিক সিগন্যাল বা ভোল্টেজ বা এনার্জি। তো সেই সিগন্যালটা, ইলেকট্রনিক সিগন্যালটা চেঞ্জ করে দেওয়া। আপনি প্রতিদিন একটা মন্ত্র করেই যাচ্ছেন, বারবার কেন বলি যে করতে হবে ডেইলি, আপনি কোনো দিন যদি সময়ের লিমিটেশন থাকে, আপনি প্রতিদিন আধ ঘন্টা করেন, একদিন পারলেন না আপনি 10 মিনিট করুন, কিন্তু চেনটা ব্রেক করবেন না। কারণ ওই সেল, ওই আমার প্রত্যেকটা ডিএনএ মাস্ট হিয়ার দ্যাট মেসেজ এভরিডে, কারণ সব কিছুই তো অভ্যাস, আমরা কথাই বলি মানুষ অভ্যাসের দাস। তো ওই যে সিগন্যাল চেঞ্জটা, এইটা খুব ইম্পর্টেন্ট, এবং এই সিগন্যাল চেঞ্জটাই হয়ে থাকে এই মন্ত্র সাধনার মাধ্যমে। সেইভাবেই কর্মটা রিলিজ হয়, এবং এই সিগন্যাল চেঞ্জ নিয়ে তো সবচেয়ে বড় পাথ ব্রেকিং অভিনব কাজ পণ্ডিচেরিতে ঋষি অরবিন্দ করে গেছেন শ্রীমার সঙ্গে, যে একেবারে এই যে আমাদের যে মৃত্যু, ডেথ, ফিজিক্যাল ডেথ, যে শরীর যে নশ্বর, এই ডেথকে শ্রী অরবিন্দ বলেছেন ডেথ ইজ জাস্ট আ হ্যাবিট, যে যুগ যুগ ধরে সিন্স এভলিউশন মৃত্যু হয়ে এসেছে বলে সেই মৃত্যু চলছে, যে কারণে ওনার যে মহাকাব্য সাবিত্রী, সেই সাবিত্রীতে তো মৃত্যুকেই জয় করার কাহিনী, এবং আসলে ওটা তো ওনার সাধনা। তো শ্রী অরবিন্দ বলেছেন ডেথ ইজ অনলি আ হ্যাবিট, যেরকম ওই জিন্সের মধ্যে আমার নাক, আমার সব পূর্বপুরুষদের নাক, কান, চোখ, মুখ, গায়ের রং, শরীরের ব্যাধি, মানসিক বৈশিষ্ট্য সব ইমপ্রিন্ট করা আছে এবং সেগুলোই রিপিট হচ্ছে, সেই রকম প্রত্যেকটা মানুষের যেহেতু মৃত্যু হয়েছে সেটাই রিপিট হয়ে যাচ্ছে। ওই রিপিটিশনটাকে বন্ধ করতে হবে, ওই সার্কিটটা, ওই সিগন্যালটা চেঞ্জ করতে হবে। সেই সিগন্যাল চেঞ্জিংয়ের কাজটাই তো পণ্ডিচেরিতে হয়েছিল, এবং নেক্সট এভলিউশনারি স্টেজে শ্রী অরবিন্দ শ্রীমা তো বলেই গেছেন
लाइफ विदाउट डेथ, डेथलेस लाइफ, डिवाइन बीइंग विथ डिवाइन माइंड एंड डिवाइन बॉडी। এই এতগুলো কথা আপনাদের সঙ্গে আলোচনা করছি কারণ এই নলেজটা দরকার। এই নলেজটা না হলে যখন মন্ত্র সাধনাটা করবেন তখন সেই টোটাল ক্যানভাসটা আপনার কাছে থাকতে হবে। এই যে আমাদের চক্র, যে চক্র নিয়ে আলোচনা করি, বহু মানুষ বারবার যারা নতুন দেখছেন, নতুনভাবে যারা মন্ত্র সাধনা করছেন, তারা অনেকেই চক্র সম্বন্ধে জানতে চান। আপনারা যদি পুরনো ভিডিওতে দেখেন 2020 প্রথম দিকে ওই যখন করোনা নিয়ে কিছু মেডিটেশন দিয়েছিলাম, ওই সময়কার করোনা রিলেটেড ভিডিওসগুলো একটু দেখে নেবেন, ওখানে চক্র সম্বন্ধে সব বলা আছে। তো আমাদের শরীরের এই 7টা স্থান আছে যেখানে ঊর্জা কেন্দ্রীভূত হয়ে থাকে। ফিজিক্যাল লেভেলে আমাদের এই অন্নময় শরীরে যদি সেই স্থানগুলো বুঝতে হয় তাহলে সেটা আমাদের এই ব্রহ্মতালুতে, এই ভুরুর মাঝখানে, গলায়, হৃদয়ে, নাভিতে, নাভি থেকে 4 ইঞ্চি নিচে এবং শরীরের পিছন দিকের অংশে যেখানে মেরুদণ্ড শুরু হচ্ছে সেখানে, এই 7টা অংশ। কিন্তু এই 7টা অংশ এই অন্নময় কোষে অবস্থান করে নেই। আমাদের অন্নময় কোষের পরবর্তী কোষ যেটা প্রাণময় কোষ, যেটা এনার্জি বডি, এথেরিক বডি, সেখানে অবস্থান করে আছে। আসলে এই শরীর আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, হাত দিয়ে স্পর্শ করতে পাচ্ছি, এটা ফিজিক্যাল বডি। কিন্তু ফিজিক্যাল বডি ছাড়াও আমাদের যে সাটল বডিসগুলো আছে সেগুলো সম্বন্ধে আপনারা একটু যদি নিজেরা গুগল সার্চ করে পড়ে নেন তাহলে খুব ভালো হয়। তো আমাদের অন্নময় কোষ, অন্নময় কোষের পরে প্রাণময় কোষ, তারপর মনোময় কোষ, তারপর জ্ঞানময় কোষ, তারপরে আনন্দময় কোষ। তো প্রত্যেকটা কোষ ইম্পর্ট্যান্ট। এক একটা কোষ থেকে আমাদের কর্ম, প্রারব্ধ, সঞ্চিত কর্ম সব ডিসেন্ড করে নামে। আজকে আপনার যে রোগটা প্রকট হলো, ধরা পড়লো, সেই রোগটা 3-4 মাস আগে প্রাণময় কোষে ছিল। সুতরাং যদি আপনার মন্ত্র সাধনার প্রসেসটা জীবনে অন থাকে তাহলে প্রাণময় কোষের লেভেলেই সেই রোগটাকে আপনি নির্মূল করতে পারেন। বহু ক্ষেত্রে দেখবেন অনেকে খুব বুকে ব্যথা অনুভব করলো, টেস্ট করালো, কিছু পেল না, টেস্টে কিছু ধরা পড়ল না। কেন? কারণ প্রাণময় কোষ থেকে সিগনাল আসছে যে ইয়ার হার্ট ইজ আন্ডার ডিস্ট্রেস। অন্নময় কোষে আমার যে ফিজিক্যাল হার্ট, রক্ত মাংসের কোষ দিয়ে যে টিস্যু দিয়ে সেল দিয়ে যে হৃৎপিণ্ডটা, সেটা সেখানে তো এখনও ব্যাধিটা এসে পৌঁছয়নি, অন দ্য ওয়ে, ইন ট্রানজিট। যেরকম কুরিয়ারের আমরা ট্র্যাকিং দেখি, সেরকম ট্র্যাকিং দেখলে দেখা যাবে প্রাণময় শরীরে। এই জন্য কোনো ডাক্তার মেডিকেল টেস্টে কোনো হার্টে কোনো প্রবলেম পাবে না। কিন্তু সেই মানুষটাই 2 মাস পরে আকস্মিকভাবে একটা খুব মারাত্মক কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাবে। কিন্তু ওই যে 2-3 মাস আগে তার বুকে ব্যথা হচ্ছিল, ওটা প্রাণময় কোষ থেকে তাকে সিগনাল দিচ্ছিল। তো সমস্ত কর্ম আমাদের, যা কিছু কর্ম, জীবনের রোগ, ব্যাধি, সাফল্য, এভরিথিং প্রাণময় কোষ এবং আমার ফিজিক্যাল এক্সিস্টেন্সে, বাস্তবে, রিয়ালিটিতে ম্যানিফেস্ট হওয়ার আগে, প্রকট হওয়ার আগে, তার অভিব্যক্তি হওয়ার আগে সেই সাটল লেভেল অবস্থান করে। সেই জন্য যা কিছু আমার অপ্রিয়, অপ্রয়োজনীয়, আমি যা কিছুকে অ্যাভয়েড করতে চাই, আমার মন্ত্র সাধনার মাধ্যমে আমি প্রাণময় কোষেই বা মনোময় কোষেই তাকে নির্মূল করতে পারি।
এবং অটোমেটিক সেটা করলে তখন কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপনিং, সেটা করলে সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে যেই আমার ওই নেগেটিভগুলো ক্লিয়ার হয়ে গেল, আমার শুভ কর্ম, শুভ প্রারব্ধ, পজিটিভ কর্মা যেগুলো আছে ওয়েটিং টু ম্যানিফেস্ট, ওয়েটিং টু বেয়ার ফ্রুট, সেগুলো ওই নেগেটিভ কর্মার ব্লকেজ থেকে মুক্ত হয়ে গেল, সেগুলো অনেক তাড়াতাড়ি একটা মাচ গ্রেটার স্পিড আপনার জীবনে ফলীভূত হচ্ছে। এগুলো নিয়ে এখন কথা বলে চলে মানে বলাই যায়, গো অন অ্যান্ড অন অ্যান্ড অন, এগুলো আমি আপনাদের যতটা সংক্ষেপে সম্ভব বলার চেষ্টা করছি। তো কর্ম কীভাবে আমার জীবনে সৃষ্টি হচ্ছে, ঘটছে, তার অভিব্যক্তি কীভাবে হচ্ছে, প্রথম হচ্ছে বীজ, সিড, যেটা আমার এই চক্রে চক্রে আছে, আমার শরীরে, সূক্ষ্ম শরীরে আছে বীজ রূপে। বীজ রূপেই আমি তাকে নির্মূল করতে পারি। একবার সে বৃক্ষ হয়ে ফল দিতে শুরু করলে ব্যাস আর উপায় নেই, ওই বীজ রূপেই কিন্তু অ্যাট দ্য সিড লেভেল, পোটেনশিয়াল লেভেলেই আমার তাকে ডেটোনেট করতে হবে। তো বীজ হচ্ছে আমার সেই জন্মছক বা আমার ট্রানজিটে আসন্ন যে গ্রহ অবস্থান আমরা দেখতে পাচ্ছি, সব বীজ পোটেনশিয়াল। তারপরে সেই বীজ থেকে বৃক্ষ হলো, অঙ্কুরিত হলো, যে আমার যে লাইফ পাথটা, আমার রিয়েল লাইফ, এবং সেখান থেকে আমি ফল খেলাম, আমার প্রকৃত অনুভূতি যেগুলো জীবন অনুভবের দ্বারা, রিয়েল এক্সপিরিয়েন্স, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে কী হলো, সেই ফল থেকে কী হলো, আরও তো ফলের মধ্যে তো আরও একগুচ্ছের বীজ বসে আছে, আবার সেই বীজ, আবার সেই চাক্কি পিসিং। কজ অ্যান্ড এফেক্ট, কজ কর্মা, এফেক্টও কর্মা, এইখানেই আমাদের একটা রিপ্লেসমেন্ট, সিগন্যাল চেঞ্জ করতে হবে। রেলের গার্ড যেরকম সবুজ পতাকা ওড়ায় ট্রেনকে রাস্তা দেখাবার জন্য, আমাদের লাল পতাকা ওড়াতে হবে, স্টপ, রেড সিগন্যাল দিতে হবে। কজ কর্মা, কিছু করার নেই, আই অ্যাম দ্য ক্রিয়েটার অফ মাই ডেস্টিনি, আই অ্যাম রেসপন্সিবল ফর এভরিথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। কিন্তু এফেক্টকে আমি কর্মা হতে দেব না, এফেক্ট হ্যাজ টু বি রিলিজ। ওই ফলের যে বীজ, সেই বীজ যেন দ্বিতীয়বার সৃষ্টি না হয়, ওই ফলকে আমি আর খাবো না। জন মিল্টন, বিখ্যাত কবি, লিখেছিলেন অফ ম্যানস ফার্স্ট ডিসোবিডিয়েন্স অ্যান্ড দ্য ফ্রুট, প্যারাডাইস লস্ট, সেই ইডেন উদ্যানে অ্যাডাম আর ইভ সেই আপেল খেয়েছিল। তো সেই ফ্রুট, আমার কর্মের যে ফলটা সেটাকে আমি খাব না, কিন্তু অ্যাডাম আর ইভকে সার্পেন্ট, সেই সর্প প্ররোচিত করেছিল ওই ফলটা খেতে, সেই সর্প আমাদের জীবনে ইনিউমারেবল সার্পেন্টস। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, কত কিছু আছে সারাক্ষণ আমাদের প্ররোচনা দিচ্ছে সে ফলটা খাওয়ার জন্য, ফলটা খেলেই ব্যাস প্যারাডাইস লস্ট। তো কজ অ্যান্ড এফেক্টের যে ইকুয়েশনটা, সেটা আমাদের চেঞ্জ করতে হবে, সিগন্যাল চেঞ্জ করতে হবে, আমাদের সবুজ পতাকা গ্রিন লাইট দেখালে আর চলবে না, রেড লাইট দেখাতে হবে। আজকের এই উপস্থাপনায়ও আমরা কিন্তু এই মুহূর্তে রেড লাইট দেখাতে বাধ্য হচ্ছি, আগামী ভিডিওতে আমরা এই আলোচনা আরও এগিয়ে নিয়ে যাব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।